এটা বহু বছরের রেকর্ড ভঙ্গ করেছে, তেমন বিপর্যয় এমন একটা পরিস্থিতি সৃষ্টি করেছে যেটা কাটিয়ে উঠতে আমরা সবাই সর্বাত্মকভাবে চেষ্টা করছি। বাংলাদেশ সেনাবাহিনী শুধু না, সরকারের সমস্ত অর্গান সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। আমি ব্যক্তিগতভাবে আজকে এখানে এসেছি আমাদের সেনাবাহিনীর এবং অন্যান্য যারা এখানে ডিপ্লয় মোতায়েন আছেন তারা অনেক কষ্ট করছে, তাদের সর্বাত্মক চেষ্টা করছে দুর্গম এলাকায় যে মানুষকে পানিবন্দী মানুষকে উদ্ধার করা এবং তাদের ভিতরে খাবার চিকিৎসা এবং অন্যান্য সহায়তা পৌঁছায় দেওয়া। আমি অন গ্রাউন্ডে দেখতে এসেছি এই কাজ তারা কত কষ্ট করে করছে, কি তাদের আর সহযোগিতা আমি সেনা সদর থেকে করতে পারি যাতে করে এই অপারেশন আরও সুন্দরভাবে সাফল্যমণ্ডিতভাবে করতে পারে। আমি শুধু এই সিলেট এরিয়া না, বাংলাদেশ সেনাবাহিনীর অন্যান্য অঞ্চল, কুমিল্লা অঞ্চল, ময়মনসিংহ অঞ্চল, সাভার অঞ্চল, সব অঞ্চল থেকেই ঢাকা আমরা ফোর্স পাঠাচ্ছি প্লাস অন্যান্য সরঞ্জামাদি ও পাঠাচ্ছি এবং অনেককে আমরা স্ট্যান্ডবাই করে রেখেছি। খাদ্য এবং চিকিৎসার অন্যান্য সামগ্রী যা আমরা পাচ্ছি আমাদের নিজস্ব রিসোর্স থেকে পাঠাচ্ছি। অনেকে আগ্রহ দেখিয়েছেন যে আমাদের কাছে তারা ত্রাণ দিতে চাচ্ছে, আমরা ওটা অর্গানাইজ করার চেষ্টা করছি, সেটা যদি পাই সেগুলো আমরা মানুষের ভেতর পৌঁছে দেব। বন্যা দুই দিনে চলে যাবে এটা আমরা এখনও পর্যন্ত সেরকম লক্ষণ দেখছি না, হয়তো একটু সময় নেবে। আর বন্যা পরিস্থিতি ইম্প্রুভ করার পরেও এটা কিন্তু অনেক বড় একটা ক্ষতি আমাদের মাধ্যমে আমাদের মাঝে রেখে যাবে। সে বন্যা পরবর্তী সময়ে অনেক কার্যক্রম কিন্তু আমাদের আছে, সেইগুলোর জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আপনারা মানে সবাই মিলে যদি আমরা সম্মিলিতভাবে কাজ করি এই দুর্যোগ আমরা মোকাবেলা করতে পারবো, বাট এখানে যদি আমরা সহযোগিতার মনোভাব না থাকে তাহলে কাজে কিন্তু আমরা পিছিয়ে যাব। এখানে কষ্টের দিকে তাকালে হবে না, আমি বলেছি আমাদের সেনা সদস্যদের যে সর্বাত্মকভাবে ত্যাগের মনোভাব নিয়ে কাজ করতে হবে। আমরা সরকার এবং জনগণের প্রত্যাশা পূরণে যা যা করণীয় আমরা সব করব। মাননীয় প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট নির্দেশনা আমরা পেয়েছি, ওনার সার্বিক সহযোগিতা আমরা পাচ্ছি, সেনাবাহিনী তার সর্বোচ্চ যে প্রচেষ্টা আছে সেটা অব্যাহত রাখবে এবং যা যা করণীয় সব করবে। আমি সরজমিনে আজকে দেখে গেলাম, আবার আমি ওয়েদার মানে আবহাওয়ার কারণে আপনারা জানেন যে হেলিকপ্টার উঠতে পারে না, আর বাই রোড আসতে গেলে এসে পৌঁছানোর সময় খুব কঠিন। আমি গত দুই দিন চেষ্টা করেছিলাম আসতে পারিনি, আজকে আল্লাহর রহমতে আসতে পারলাম। যখনই আবার আমি উঠতে পারবো আমি এরপরে সুনামগঞ্জে যাব, মানে যেখানে যেখানে আমাদের লোকজন মোতায়েন আছে এবং বানভাসী মানুষের যে যারা আটকে আছে বিভিন্ন জায়গায় তাদের উদ্ধারের ব্যাপারে যা যা করণীয় আমরা করব। ইতিমধ্যে আপনারা জানেন যে ঢাকা ইউনিভার্সিটির কিছু স্টুডেন্ট যারা স্ট্র্যান্ডেড অবস্থায় ছিল আর ভেরি হ্যাপি যে আজকে তাদেরকে আমরা উদ্ধার করতে পেরেছি। আর একটা হলো যে আমাদেরও মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিরও কিছু শিক্ষার্থী এসে তারা আটকে ছিল, তাদেরও আমরা উদ্ধার করতে পেরেছি। অনেক দুর্গম জায়গার থেকে আমরা লোকজনকে উদ্ধার করতে পেরেছি। আপনারা জানেন যে প্রতিকূল স্রোত, কন্টিনিউয়াস বৃষ্টি, নানান প্রতিকূলতা, অন্ধকার, সব কিছু জয় করে যতটুক পারি আমরা চেষ্টা করছি।